দেশের সবচেয়ে প্রিয় মানুষ 17 কোটি মানুষের প্রিয় মানুষ বেগম খালেদা জিয়া মরতে বসেছিলেন তখন এতটুকু দয়া তারা দেখায়নি ওদের প্রতি দয়া দেখাবার কোনো সুযোগ নাই সবাই যেরকম করে বলেছেন একটাই কাজ করতে হবে এমন আন্দোলন গড়ে তুলতে হবে ওরা যাতে পদত্যাগ করতে বাধ্য হয় এবং পালাবার কোনো পথ না পায় আমি বলি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে আরো যদি সোজা সপ্তাহ বলি মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মিছিল যেদিন করলেন সেই দিন অনেক লোক আমাকে প্রশ্ন করলো এত মানুষ একসাথে রাস্তায় নেমেছে সরকারের বিরুদ্ধে তারপরে ওই সরকার ক্ষমতায় আছে কিভাবে আমি আপনাদের কাছেই প্রশ্ন করছি 17 কোটি মানুষ যাদের পেছনে সেই দল সরকারের নির্দেশে অপেক্ষা করবার আর প্রয়োজন আছে আমি মনে করি না ওরা আমাকে অনুমতি দেবে না আমি অনুমতি চাইও না আমি যদি জনগণের জন্য আন্দোলন করি ন্যায্য আন্দোলন করি মানুষের কাছে যাব মানুষের সামনে বসব তার সাথে কথা বলবো ডাক দেব আন্দোলনের দরকার লাগলে সারা বাংলাদেশ বন্ধ হয়ে যাবে ওদেরও চলাচল ওদের ক্ষমতার লাঠি ঘোরানো বন্ধ হবে ক্ষমতার দাপট দেখানো বন্ধ হবে পদত্যাগ করতে বাধ্য হবে পদত্যাগের পরে কি সেই কথা আমি এখন তুলতে চাই না আমি মনে করি সবাই মিলে একসাথে সরকার পদত্যাগের আন্দোলনে নামা দরকার এমন কোন কথা আমরা কেউই না তুলি যাতে আমাদের নিজেদের মধ্যে তর্ক লাগে সরকার তাই চায় আমরা সরকারকে সেই সুযোগ দেব আমাদের নিজেদের মধ্যে যদি কোনো তর্ক থাকে নিজেরা ঘরের মধ্যে বসে কথা বলে ঠিক করে দেব ওরা বলবে আমরা তো চলে যাব দেব কার কাছে হোসেন মোহাম্মদ এরশাদ যখন পদত্যাগ করতে বাধ্য হচ্ছিল উনিও এই কথা তুলেছিলেন আমি পদত্যাগ করলে দেব কার কাছে সংবিধান তো আমাকে সেই পথ দেখায়নি আমরা বলেছিলাম আম চুরি করে খাওয়ার জন্য আম গাছে উঠেছে নিজের বুদ্ধিতে এখন আম গাছের মালিক নিচে দাঁড়িয়ে গেছে তোমার নাম কেমনে নামবে ওটা আমি তোমাকে শিখিয়ে দেব এই সরকারকে নামতে হবে কিভাবে নামবেন সেটা আমরা তখন বলবো সেই বুদ্ধি আমাদের আছে এই কর্মসূচি অনুষ্ঠানের মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশের যেখানেই হোক জনগণের পক্ষে ন্যায্য কর্মসূচি পালন করতে আপনারা মানে এখানে যারা বসে আছেন কিংবা বাইরে যারা বিএনপি করেন তারা কখনোই ব্যর্থ হবেন না এটা সত্যি জিনিসের দাম এত বেড়েছে যে মানুষ বেকু হয়ে গেছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী 2 দিন আগে বলেছেন দাম যাই বেড়েছে তা জনগণের সহ্যের মধ্যে আছে বোঝেন ওরা 10 টাকার চাল খাওয়ার কথা ছিল সেই চালের দাম 70 টাকা তারপরেও লজ্জা নাই বলে না এমন করে দাম বাড়ে নাই মানুষের টাকা আছে কেনার ক্ষমতা বেড়েছে 3 গুণ কেনার ক্ষমতা ওরা কিনে কিনে খেতে পারে মানুষের কেনার ক্ষমতা যদি বাড়ে তাহলে মানুষ বাজার করবার জন্য কলকাতা যায় দিল্লি যায় ব্যাংকক যায় সিঙ্গাপুর যায় টিসিবির ট্রাকের পেছনে লাইন দেয় না এটা লজ্জাও করে না বাণিজ্য মন্ত্রী বলেন আগে কখনো মধ্যবিত্ত মানুষকে প্যান্ট শার্ট পরে টিসিবি ট্রাকের পেছনে লাইন করতে দেখেনি এখন উনি দেখছেন তারপরে এক মন্ত্রী বলেন
ক্রয় ক্ষমতা তিন গুণ বেড়েছে, ও একটা মূর্খ বেয়াদব। এই সব মূর্খ বেয়াদবদের এখন শায়েস্তা করবার সময় হয়েছে। মানুষ মরে যাবে, ওরা বলবে পেটের অসুখে মারা গেছে, ক্ষুধায় না। মানুষের মৃত্যু ওদের কাছে কোনো মূল্য রাখে না। চাকসুর সাবেক ভিপি নাগরিক ঐক্যের সংগ্রামী আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না, জনাব সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, নেতৃবৃন্দ, সাথীরা, বন্ধুরা, অল্প কথার মধ্যেই আবার কথা শেষ করব। তবে শুরুতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানাই আজকে এই কর্মসূচি অনুষ্ঠানের জন্য। আমি শুনলাম আপনাদের এই কর্মসূচি পালন করবার কথা ছিল অফিসের সামনে, আপনাদের দলের পক্ষ থেকে তথাকথিত কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, তারা দলের সামনে আপনাদের এই গণ অনশন কর্মসূচি পালন করতে দিতে রাজি হয়নি। কেন? ওরা মনে করে দলের সামনে আপনাদের যত শক্তি, দলের বাইরে আর অন্যখানে ততখানি শক্তি নাই। কিন্তু এই সব এই কর্মসূচি অনুষ্ঠানের মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশের যেখানেই হোক জনগণের পক্ষে ন্যায্য কর্মসূচি পালন করতে আপনারা, মানে এখানে যারা বসে আছেন কিংবা বাইরে যারা বিএনপি করেন, তারা কখনোই ব্যর্থ হবেন না। এটা সত্যি, জিনিসের দাম এত বেড়েছে যে মানুষ বেকু হয়ে গেছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দুই দিন আগে বলেছেন দাম যাই বেড়েছে তা জনগণের সহ্যের মধ্যে আছে। বলছেন ওরা 10 টাকার চাল খাওয়ার কথা। আপনাদের সবার সাফল্য কামনা করি, জনগণের বিজয় কামনা করি, আর এই সরকারের পদত্যাগ চাই। খোদা হাফেজ, ভালো থাকবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন।